নমস্কার, ডিএস ইনফরমার চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে, তারই পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর পরিস্থিতি কি রকম লক্ষ্য করা যাচ্ছে, তার সাথেই বাংলার কোন কোন জেলায় আজ আলুর দাম বেড়েছে এবং আলুর দাম কমেছে, তো এই সমস্ত খুঁটিনাটি তথ্যই আমরা কিন্তু তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনারই লস হতে পারে। নিজের জেলার আলুর বাজার দর প্রতিদিন সঠিক সময়ে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম স্থির রয়েছে, আবার কোথাও কোথাও কিন্তু আলুর দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি জেলাতে 5-10 টাকা পর্যন্ত কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় খারাপ আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে, ফলে আলুর ক্ষতির সম্ভাবনাও কিন্তু দৃঢ় হচ্ছে। বিভিন্ন আলু ব্যবসায়ী সমীক্ষা অনুযায়ী এই বছর উত্তরপ্রদেশে কিন্তু আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় অনেক কম হয়েছে। তার পাশাপাশি আলুর গুণগত মানও কিন্তু রয়েছে অনেকটাই নিচে, ফলে এর সরাসরি লাভ কিন্তু ভোগ করতে চলেছেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ী ও আলু চাষি ভাইয়েরা। অন্যান্য বছরের তুলনায় এই বছর বাংলার আলুর বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনাই স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে আলু পাচার, আসামে আলু পাচার, তার পাশাপাশি বিদেশেও আলু পাচারের ক্ষেত্রে বাংলার আলুকেই কিন্তু আগে গ্রহণ করা হচ্ছে। এর ফলে চাহিদা যদি আরও দিন দিন বাড়তে শুরু করে তাহলে কিন্তু চাষিরা লাভের মুখ দেখতে পাবেন খুব শীঘ্রই। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আলুর চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আজ আলুর দাম কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। বাঁকুড়া জেলার কোতুলপুরে আজ কিন্তু নতুন আলুর দাম রয়েছে চাষি ভাইদের ক্ষেত্রে 360-370 টাকা, আর সেখানে আজ কিন্তু রেডির দাম চলছে 420-430 টাকা। সোনামুখীতে চাষি ভাইদের ক্ষেত্রে কিন্তু আজ আলুর দাম চলছে 360-365 টাকা, পয়েন্ট লোড চলছে 410-415 টাকা। বিষ্ণুপুরে নতুন আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্য চলছে 360-375 টাকা এবং রেডির দাম কিন্তু চলছে 425-435 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে প্রতি 50 কেজির পোকরাজের সর্বোচ্চ প্যাকেটের দাম কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে 380-390 টাকা, কোথাও কোথাও 400 টাকাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তারকেশ্বরেই রেডির দাম কিন্তু আজ চলছে 450-470 টাকায়। অনেকেই দাবি করছেন উত্তরপ্রদেশের মতোই পশ্চিমবঙ্গেও নাকি এবছর আলুর ফলন কম রয়েছে। এ কথা কতটা সত্য এই বিষয়ে কিন্তু সঠিক প্রমাণ সামনে না আসলে তা কিন্তু এখনই বলা যাবে না, কিন্তু পশ্চিমবঙ্গে এবছর আলুর ভবিষ্যৎ কিন্তু রয়েছে একদমই উজ্জ্বল। আর তাই কিন্তু মনে করছেন সমস্ত আলু ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি আলু চাষিরা। বর্তমানে আলুর দাম কম থাকলেও তা কিন্তু আগামী কিছুদিন সময়ের মধ্যেই অনেকটাই বাড়বে বলেই মনে করছেন সকল ব্যবসায়ী সংগঠন। আজ পশ্চিমবঙ্গের আলাসিনে নতুন আলুর দাম যেমন স্থির লক্ষ্য করা যাচ্ছে, অপরদিকে বীরভূম জেলার সাঁইথিয়া ইউনিটে নতুন আলুর দাম কিন্তু চলছে পোকরাজ হিসেবে 350-370 টাকা, আর তা কিন্তু চাষি ভাইদের জন্য। পয়েন্ট লোড চলছে 400-420 টাকা। সিঙ্গুরে আজ কিন্তু আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য 370-390 টাকা। সুরেকালনা ইউনিটে পোখরাজ আলুর নতুন দাম রয়েছে 350-360 টাকা এবং রেডির দাম কিন্তু 50 কেজির প্যাকেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 400-440 টাকায়। দশঘড়া ইউনিটে আজ কিন্তু নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 380-400 টাকা।